মৃত ব্যক্তিটা এখন তো মৃত লাশ জি এই লাশকে কেন্দ্র করে আমরা সেই বকফাটা চিৎকার করব না কিন্তু আমরা তার জন্য করণীয় কিছু তো আছে অবশ্যই আছে সেই করণীয় বিষয়গুলো কিভাবে আমরা করব এটা যদি একটু সরিয়ার নিরিখে আমাদেরকে সংক্ষেপে বলেন মারা যাওয়ার আগ থেকেই আল্লাহর রাহাবিব সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা যখন একজন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে তবে তার সামনে বেশি করে কালেমা পড়ো কারণ উনি কিন্তু এটা শুনতে পান মুমূর্ষ মুমূর্ষ অবস্থায় তার জন্য বেশি বেশি কালেমা পড়া লাহ ইলাহা মোহাম্মদ রসুল্লাহ আসাদু ইল্লাল্লাহ ওয়াসাদুয় মোহাম্মদানা আব্দুর রসুল এই কালেমাগুলো বেশি বেশি পড়া যাতে তিনিও এটা পড়তে পড়তে ইন্তকাল করতে পারেন কারণ আল্লাহর হাবিব বলেছেন যার শেষ বাক্য হবেলা ইহ মোহাম্মদ রসুল্লাহ সে জাননাতে যায় আদার হালাল জান্না এই জন্য এই এই তালকিনটা বেশি বেশি করা এটা হলো একটা বিষয় এস্তেকভার পড়া এবং তাকে খাসভাবে করানো এবং এ কালেমাগুলো পড়া এটা এন্তেকালের পরে যে শরীয়তের যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসে সেটা হলো যে তার দাফন কাফনের ব্যবস্থা করা এটা হলো উত্তরসূরি যারা থাকবেন ওয়ারিস যারা থাকবেন তাদের প্রথম দায়িত্ব হলো তার রেখে যাওয়া সম্পদ থেকে তার কাফ দাফন কাফনের ব্যবস্থা করা এটা হলো একটা বিষয় দ্বিতীয় যে বিষয় হলো আসবে সেটা হলো যে তিনি কোনো ঋণ রেখে গেছেন কিনা এটা পরিশোধ করা এটা কিন্তু মারাত্মক একটি বিষয় উত্তরাধিকারীদের ওই সম্পদ ভাগাভাগির আগে আগে অবশ্যই চার পাঁচটা বিষয় খুব জরুরি জরুরি একটা হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা এরপরে যে সম্পদ থাকবে সেটা দেখতে হবে যে কোনো ঋণ আছে কিনা তিনি যদি কোনো ঋণ থেকে থাকেন এখান থেকে আগে ঋণ পরিশোধ করাটা হতো জরুরি নাম্বার থ্রি নাম্বার যেমন ধরুন স্ত্রী জীবিত আছে স্বামী মারা গেলে কিন্তু স্বামীর জীবদ্দশায় স্ত্রীর মোহর তিনি আদায় করে যেতে পারেন না এই অবস্থায় তার সম্পদ থেকে তো স্ত্রী চাইলে ওই বন্টনের আগে ওখান থেকে মোহর নিয়ে নিতে অবশ্যই এটা একটা ঋণ এটা ঋণ এটা স্ত্রীর কাছে তিনি ঋণই ছিলেন সারা জীবন এটা অবশ্যই আদায় করতে অবশ্যই আদায় করতে হবে উত্তর শরীরে এটা আগে আদায় করবেন তারপরে আরেকটা বিষয় আর বিষয় যেটা হলো যে ওসিয়ত যদি করেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ওসিয়তটাও কিন্তু এর খুব মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের জীবনে তো তিনি যদি এরকম কোন ওসিয়ত করে যান সেই ওসিয়তটা আদায় করতে হবে তবে আরেকটা বিষয় হলো ওসিয়ত কিন্তু ওয়ারিসদের মধ্যে ঠিক নাই ওয়ারিসদের জন্য যদি কোন ওসিয়ত করে যান এটা ধর্ম ওটা কার্যকরী কারণ ওয়ারিশরা তো এমনিতেই সম্পদ পেয়ে যাবেন এইজন্য ওয়ারিস হবে ওয়ারিসের বাইরে এটা এবং আরেকটা বিষয় হলো ওসিয়ত কখনো এরকম হবে না অর্থাৎ তার সম্পদের তিন ভাগের এক ভাগ সর্বোচ্চ তিনি ওসিয়ত করতে পারেন সর্বোচ্চ তিন ভাগের তিন ভাগের এক ভাগ এক বেশি নয় আচ্ছা থার্ডলি যে ফোর্থলি যে বিষয়টা আমরা দেখবো এরপরে তার যে সম্পদ থাকবে সেটা ওয়ারিসদের মাঝে বন্টন হবে